अरुण कुमार पांडे डॉक्टर अरुण कुमार पांडे निजेके लुकिए रेखे प्रकाश करें ना तार पाँच मिनट ना सुनले मन भरचे ना प्लीज वेलकम डॉक्टर अरुण हमें भूल कथा बोल तो ठीक है भाई सकल के आंतरिक शुभेच्छा प्रीति एवं धन्यवाद जानिए दो एक मिनट बक्तव्य पोषण करब अपने सम्मुखे तो सर्वोपरि सर्वशेष एक रेजल्ट बोलबो कारण समय अतिक्रांत हो गए सम्भवतः तो प्रथम एकटा रोगी बोलछि एकटा रोगी सम्बन्धे जे भेरि रिसेंट एकटा अर्थो पेशेंट जार पायर जे एंकेल जॉइंट आछे एंकेल जॉइंटेर नीचे एकटा सेगमेंटे इनफेक्शन हय जेटाके अनेक समय आमरा बांग्लाय बोले थाकि काटाशोर बा गोर काटा जेटाके बला हय तो सेई पेशेंटटा बांग्लादेश थेके आसे इंडियाते তো মরিঙ্গো কি করতে পারে আমি খুব শর্ট অ্যান্ড সিম্পল এক্সাম্পলের মাধ্যম দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কি করতে পারে মানুষের শরীরে তো সেই পেশেন্টটা ব্যাঙ্গালোরে যায় ব্যাঙ্গালোরেতে তিন মাস সাড়ে তিন মাস ট্রিটমেন্ট হয় এবং তিন সাড়ে তিন মাস ট্রিটমেন্টের মধ্যে প্রথম সাত দিন ছিল একটা ডেঞ্জারাস পিরিয়ড যেখানে সকল রকম টেস্ট অতিক্রান্ত হওয়ার পরে তারা ডিসাইড করে যে অ্যাঙ্কেলের চার ইঞ্চি ওপরের থেকে কাটতে হবে তো সেই মুহূর্তে আমাদের করণীয় একটাই ছিল যে এখান থেকে সরাসরি আমি দুটো স্যালারি পাঠাই এবং সেই স্যালারি দুটো যখন ইনটেক করা শুরু করে করার পরে ওরা কিন্তু একটার পর একটা টেস্ট করে যাচ্ছে মানে অ্যানালাইসিস পার্টে রাখছে যে একটা ডেট অলরেডি ঘোষণা করে দেয় যে পাটা কাটতে হবে তো ঘটনাচক্রে যে ডাক্তারবাবু অপারেশনটা করবে কাটবেন তিনি কোনো একটা কারণবশত পনেরো দিন আরও ডিলে হয়ে যায় এবার ডিলে পনেরো দিন ট্রিটমেন্ট হলো আর পনেরো দিন মানে এক মাস যখন স্যালারিটা তার বডিতে গেল তখন কিন্তু ক্রমশই ওরা কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে পড়লো যে ব্যাপারটা কী যে ক্যান্সারের জারটা গোটা বাংলাদেশে ধরা পড়লো গোটা বাংলাদেশের টেস্টিংয়ে ধরা পড়েছে যে ক্যান্সার হয়েছে এবং ইন্ডিয়াতে আসার পরেও কিন্তু ধরা পড়েছে ক্যান্সার হয়েছে কিন্তু এক মাসের পরে কিন্তু ক্রমশই রিপোর্টগুলো পজিটিভ দিক দিয়ে আসছে পজিটিভ থেকে সরি নেগেটিভ হচ্ছে তার মানে কি একটু একটু করে ইম্প্রুভ হচ্ছে আর ঘটনাচক্রে সেই সময় কিন্তু তার সৌভাগ্য বলেন আর আমাদের সৌভাগ্য বলেন যে ডাক্তারবাবুর মানে অপারেশনটা করতে কিন্তু ডিলে হয়ে যায় এক মাস অর্থাৎ ওই এক মাসের টার্নিং পয়েন্টে কিন্তু রোগী যখন ইম্প্রুভ করতে থাকে নতুন করে টেস্ট শুরু করে এবং সাড়ে তিন মাসের সময়ের মধ্যে শেষ পর্যন্ত তাকে কিন্তু একটা কেমো দিতে হয়নি এবং পাটাও কাটতে হবে এবং আমি সপ্তাহে মানে একবার করে যখন ইন্ডিয়াতে ছিল আমাদের মালদাতে এসেছিল এবং সপ্তাহে সপ্তাহে গিয়ে দেখতাম যে ওখান থেকে লাস্ট ট্রিটমেন্ট দিয়েছিল যে সামান্য একটু স্ক্র্যাচিং করে দেয় করার পরে ওখানে একটা মানে ধরুন ডেটল জাতীয় কিছু একটা দিয়ে জাস্ট ওকে ব্যান্ডেজ করছে এবং ব্যান্ডেজটাই হচ্ছে ওর ট্রিটমেন্ট কিন্তু শেষ ডায়াগনোসিসে লাস্টে কিন্তু ক্যান্সারটাও লেখেনি আর কোথাও কেমো কিন্তু ইউজ করেনি তো এইরকম দুর্ধর্ষ রেজাল্ট কিন্তু আমরা বের করতে পারি স্যালারিকের মধ্য দিয়ে স্যাররা যেভাবে ইমপ্লিমেন্ট করলেন যেভাবে বোঝালেন মরিঙ্গো স্যালারিক মরিঙ্গো ফাইটোসিন মরিঙ্গো জয়জিং দুর্ধর্ষ একটা মিরাকল প্রোডাক্ট সেটা আমি কয়েকবারই বলেছি জয়জিং নিয়ে যে মরিঙ্গো শুধু মৃত্যুকে সম্ভবত নতুন করে প্রাণদান দিতে পারে না কিন্তু মানে মৃত্যুটাকে মানুষের আটকাতে পারে না তার বাইরে সবই ভালো করতে পারে মানে আমার উপলব্ধি এবং বহু বক্তব্যের মধ্য দিয়ে আমি অনেক এক্সপিরিয়েন্স বলেছি শুধু সেই সময় বলেছিলাম যে আমার বাবা আজও কিন্তু সুস্থ আছে আপনারা জানেন যে তিনি একজন কার্ডিয়াক অ্যারেস্টেড পেশেন্ট যার হার্টের ইজেকশন ফ্র্যাকশন ছিল 20% তিনি এখনও কিন্তু নর্মালি 58 তার ইকোকার্ডিওগ্রাফিতে ইজেকশন ফ্র্যাকশন আছে এবং নর্মালি তিনি স্বাভাবিক জীবন বিলংস করছেন এবং সত্যি বলতে মিরাকল কিছু ঘটনা আমরা দেখতে পাই এই মরিঙ্গোর মাধ্যমে হয়তো আমরা মানুষকে বিশ্বাসের জায়গাটা নিয়ে আসতে পারি না বোঝাতে পারি না আর বুঝলেও মানুষ
এই সমাজ সমস্ত কিছু আমাদের সহজভাবে মেনে নেবে না, আমাদের সামনে প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হবে। কারণ এমন এমন কিছু জায়গা আছে যেগুলো আমরা আমাদের মেডিকেল টার্মে যারা আছেন, যারা মেডিকেলের সঙ্গে যুক্ত আছেন, তাদের বোঝাতে পারি না যে ক্যান্সার আমরা কিন্তু নির্মূল করতে পারি। স্যারদের সাথে আমি একমত হয়ে আর একটা এক্সপিরিয়েন্স দু মিনিটের মধ্যে বলবো। একটা পেশেন্টের তার প্যানক্রিয়াটিস হয়েছিল, তার মানে এস 75+। এবার প্যানক্রিয়াটিস হয়েছিল সঙ্গে স্প্লিনাইটিস, তার পাস হিস্ট্রিতে দেখা যায় ফ্যাটি চেঞ্জেস অফ লিভার, গ্রেড অন ফ্যাটি লিভার ছিল। তো সেই জায়গাটা থেকে কী হয়েছে, ফ্যাটি লিভার যখন হয়, আমি যখন মরিগো ফাইটোসাইন স্টার্ট করি 15 দিন 1 মাসের পরে কিন্তু গ্রেড অন ফ্যাটি লিভারটা কমপ্লিট হয়ে যায়। হয়ে যাওয়ার পরে প্যানক্রিয়াটিসটা যে হয়েছিল, উনি বিভিন্ন ডাক্তারে ভারতবর্ষের মানে বিভিন্ন স্টেটে গিয়ে বিভিন্ন ডাক্তার দেখিয়েছে, এবং ওনার একটা হবি ছিল ডাক্তার চেঞ্জ করা। আমাদের হোমিওপ্যাথি ডাক্তারের ভাষায় এটাও একটা রোগ, মানে আমি তার বড় আরও বড় ডাক্তার দেখাতে চাই। তো আমার কাছে যখন ট্রিটমেন্ট হতে আসে, সেই বয়স্ক লোকটাকে যখন ট্রিটমেন্ট করাই, আমি শুধু একটা কথা বলেছিলাম যে কাকু আপনার কি পৃথিবীতে আর কোনো ট্রিটমেন্ট বাকি আছে? যদি বাকি না থাকে, আর যদি বাকি থাকে আপনি আর একবার দেখান, দেখি আসুন, যদি সব রাস্তা শেষ হয়ে যায় আপনি আমার কাছে আসুন। আর একটাই অনুরোধ, আমার কাছে আসার পরে খুব কম বিরক্ত করবেন, মানে বারবার মিনিটে মিনিটে ফোন করবেন সেটা করবেন না। কারণ আমি পেশেন্টটাকে দেখে বুঝেছিলাম যে কিছুটা অ্যালজাইমার্স পেশেন্ট আছেন, কিছুটা মেন্টালি হেজিটেট হয়ে গেছেন। ডাক্তার দেখাতে দেখাতে মেন্টালি হেজিটেট হয়ে কিন্তু বিভ্রান্ত হয়ে গেছেন। তো সেই কাকুকে প্যানক্রিয়াটিস প্লাস স্প্লিনাইটিস, স্প্লিনাইটিসটা কেন হয়েছিল, একটার সময় ওনার ম্যালেরিয়া হয়েছিল এবং প্রচুর মেডিসিন ইনটেক করানো হয়েছিল। আপনারা জানেন অ্যালোপ্যাথি যদি মেডিসিন বারবার করে ইনটেক করানো হয়, ইট্রোজেনিক ইলনেস হয়, এবং তখন কিন্তু আরেকটা রোগের উৎপত্তি হয়। উনি কিন্তু জানে না যে উনি স্প্লিনাইটিসে কেন ভুগেছিল, কিন্তু আমার অ্যানালাইসিস বলছে যে স্প্লিনাইটিসটা তখনই হবে যদি প্রচুর পরিমাণে কেউ যদি ম্যালেরিয়া বা টাইফয়েডের ওষুধ ইনটেক করে থাকে। তো সেই রোগীটাকে কিন্তু প্রচুর ধৈর্যের সঙ্গে তাকে বলেছিলাম যে আপনি কিন্তু আর কোনো রাস্তা থাকে সেই রাস্তা শেষ করে আপনি আসুন, এখানে সুস্থ হবেন। এবং আমি গভীর পর্যবেক্ষণের মাধ্যমে ওষুধ শুরু করি এবং এই মরিঙ্গোর সঙ্গে কিছু সাইড মেডিসিন আমি ইউজ করি। আস্তে 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 করে গত সপ্তাহে যখন আসেন কাকুকে, কিন্তু আমি সমস্ত সাইড মেডিসিনগুলো বন্ধ করে দিই, শুধু মাত্র একটা ফাইটোসিন এবং একটা জয়জিন চলছে কন্টিনিউ, মানে দুটো ফাইটোসিনের ডোজ আর বিকেলবেলা দুটো জয়জিন, রুগী কিন্তু সম্পূর্ণ সুস্থ। তো সর্বোপরি সকলকেই বলবো মরিঙ্গোর প্রতি ধৈর্য ধরুন, এবং মরিঙ্গো কিন্তু একটা রিচার্জ ফর্মুলা, মানুষকে বোঝান, মানুষ যদি সঠিকভাবে একে ইউটিলাইজ করতে পারে নিজের জীবনে, সমাজের জীবনে, সকলের জীবনে কিন্তু ফলপ্রসূ হবে, মানুষকে সুস্থ করবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে প্রস্তুত করি। ধন্যবাদ।